আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই আপনাদের সামনে দেখাবো আপনার কবুতরের চোখে যদি সমস্যা হয় তাহলে আপনারা কীভাবে ড্রপটা দিবেন এবং হচ্ছে আপনারা বুঝবেন কীভাবে যে কী সমস্যা হয়েছে চোখে। তো আমার এই কবুতরটার আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি, আমার এই কবুতরটা ডিমে বসে আছে ঠিকই, কিন্তু কবুতরটা অসুস্থ। আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরের এই চোখটা মানে হয়ে গেছে, চোখে পানি। এই মুহূর্তে একজন আমাকে নক দিয়েছিলেন যে এই কবুতরের চোখটা মানে ফটো দিয়েছিলেন বিশেষ করে তার জন্য, ঠিক আছে? তো এই রোগগুলো হওয়ার কারণ হচ্ছে মানে বৃষ্টি কম হইলে অথবা মানে যে কোনো সমস্যার কারণে এই রোগগুলো হয়। তো এই যে দেখছেন চোখে পানি আর চোখটা ফুলে গেছে প্রায়, ঠিক আছে, দোনো চোখে এরকম। তো এই রোগগুলা মানে একটা থেকে আরেকটা ছোঁয়াছুঁয়ে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কীভাবে ড্রপটা দিবেন এটা আমি আজকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কবুতরটাকে আমি এখন ড্রপ দিব। তো ড্রপ আপনারা ড্রপটা দিবেন আপনারা দুই চোখে এক ফোঁটা করে প্রতি মানে প্রতিদিন দুইবার করে দিবেন, সকালে একবার বিকালে একবার। তো ঠিক এরকমভাবে দিবেন ড্রপটা, এই যে দিয়েছে, পরে এই চোখে একটা এক ফোঁটা। এরকমভাবে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার কবুতরটাকে ইয়ে করে তারপর আপনারা ছেড়ে দিবেন। তো সেমভাবে আপনারা প্রতিদিন দুই ফোঁটা করে ড্রপটা দিবেন, তাহলে অবশ্যই এই কবুতরটা ভালো থাকবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।